السلام عليكم ورحمة الله وبركاته আজ হিজরি বর্ষের জিলকাদা মাসের 25 তারিখ অর্থাৎ আগামী জুম্মা আমরা জিলকাদ মাসের মধ্যে পাব না আগামী জুম্মাটা হবে জিলহজ মাসের ভেতরে কোরআনুল কারীমে 30 নম্বর পারার একটা সূরা সূরাতুল ফজর এই সূরাতুল ফজরের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম করে বলছি আল্লাহ তাআলা কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম করার দরকার নেই আল্লাহ বলেছেন এটাই বান্দার কাছে কোন বিষয় গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট এরপর সেই আল্লাহ যখন কোন বিষয়ের কসম খেয়ে কোন কথা বলেন তার মানে বোঝা যায় এর গুরুত্ব অনেক বেশি তো আল্লাহ তাআলা যেই জিনিসের কসম খান সেই জিনিসের কত গুরুত্ব হতে পারে এটা আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব না তো আল্লাহ তাআলা 10 রাতের কসম খাচ্ছেন এই 10 রাত কোন 10 রাত অধিকাংশ মুফাসসিরের মত হচ্ছে এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত এক হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়ামিল আশর বছরের মধ্যে যত দিন আছে এর মধ্যে এই 10 দিনের তুলনায় আল্লাহর কাছে অন্য কোন দিনের আমল বেশি প্রিয় না তার মানে এই 10 দিনে যে আমল করা হবে এটা আল্লাহ তাআলার কাছে সারা বছরের অন্য সকল দিনের চেয়ে বেশি প্রিয় সাহাবীরা জিজ্ঞেস করলো হুজুর সারা বছরে তো অনেক রকম আমল হয় ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ বছরের অন্যান্য দিনে এই 10 দিন বাদে অন্যান্য দিনে কেউ যদি আল্লাহর পথে জিহাদ করে জিহাদের সওয়াব তো অনেক বেশি সেটাও কি 10 দিনের আমলের চেয়ে উত্তম হবে না রাসূল বললেন লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ না আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের আমলের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক সম্মানিত হবে না তার মানে সমান হতে পারে কিন্তু এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে না তার মানে একজন মুজাহিদ যদি এই 10 দিনে জিহাদ করে আরেকজন এই 10 দিন ছাড়া অন্য সময়ে জিহাদ করে এই দুইজনের আমল এর মর্যাদা কখনোই সমান হবে না তার মানে এই 10 দিন আমাদের জন্য একটা স্পেশাল অফার আমরা যারা দুর্বল আমরা তো সবাই দুর্বল বাস্তবতা এটাই অতীতের উম্মতের তুলনায় আমাদের হায়াত কম আমাদের শক্তি কম সামর্থ্য কম সব দিক থেকেই আমরা দুর্বল আমরা নিরীহ আল্লাহ তাআলা আমাদের এই দুর্বলতা কাটানোর কিছু সুযোগ দিয়ে দিয়েছেন কিছু পুণ্যময় দিবস দিয়েছেন কিছু রজনী দিয়েছেন যে বান্দা এ ধরনের এক একটা দিনে বা এক একটা রাতে আমল করে কখনো হাজার রাতের সমান সওয়াব লাভ করে ফেলে তো এজন্য এই 10 দিন আমাদের সামনে আসছে 29 বা 30 এটা তো চাঁদের উপর নির্ভরশীল এখন থেকে 4 দিন পর বা 5 দিন পর জিলহজ মাস শুরু হবে তো এই জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে আমল খাস করে দেওয়া হয়নি যে বিশেষভাবে আমলই করতে হবে যত আমল বান্দা করতে পারে কেউ যদি রোজা রাখে আলহামদুলিল্লাহ কেউ যদি বেশি বেশি নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ কেউ যদি কোরআন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ কেউ যদি ইলমের পঠন এবং পাঠনে লিপ্ত থাকে আলহামদুলিল্লাহ যত আমল করতে পারে অর্থাৎ এটা একটা গনিমত একটা স্পেশাল সুযোগ এই সুযোগটাকে যত বেশি কাজে লাগাবো সেটাই আমার পরকালের জন্য এবং ইহকালের জন্য অত্যন্ত কল্যাণকর বলে বিবেচিত হবে বিশেষভাবে আমরা সকলে গুনাহের সাগরের ভিতরে ডুবে আছি আমাদের গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করানোর জন্য অন্যতম একটা সুযোগ হলো এই 10 দিন তবে এই 10 দিনে আল্লাহ তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না তারা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাও করে তারা যদি সিয়াম কিয়াম যত ধরনের আমল আছে তাও করে তারপর বিশেষ একটা শর্ত পাওয়া না গেলে আল্লাহ তাআলা কোনো অবস্থায় তাদেরকে ক্ষমা করবেন না তারা কারা আজ ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমাদের আলোচনা হবে খুতবার মধ্যে আমি সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের শেষাংশ তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই শ্রেণীর কথা উল্লেখ করে দিয়েছেন সংক্ষেপে পরিচয় হলো সেই শ্রেণী হলো যারা জালেম যারা জুলুম করে জুলুম এর বাংলা প্রতিশব্দ অন্যায় অবিচার অন্যের হক নষ্ট করা ব্যাপক একটা শব্দ যার মধ্যে অনেক কিছুই সামিল যেমন বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম হে মুসলমানরা তোমরা শোনো তোমাদের পরস্পরের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান
এই তিন জিনিস সকলের উপর হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা, যেভাবে এই মাস অর্থাৎ জিলহজ মাসের মধ্যে এই শহর অর্থাৎ মক্কা শহরের মধ্যে এই দিন অর্থাৎ আরাফার দিনের যে মর্যাদা যে সম্মান, একইভাবে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের প্রাণ রক্ত সম্পদ সম্মান এই বিষয়গুলো একইভাবে সম্মানিত। তো এখন কোনো মানুষ যদি অপরের রক্তপাত করে সে তার উপর জুলুম করল, কেউ যদি অপরের সম্পদ আত্মসাত করে সে তার উপর জুলুম করল, কেউ যদি অপরের সম্মানহানি করে সেও তার উপর জুলুম করল। তো যেই ব্যক্তি জুলুম করে তো জুলুম করার দ্বারা বান্দার হক নষ্ট হয়, আর বান্দার হক নষ্ট হলে মূলনীতি হলো যতদিন পর্যন্ত সে বান্দার কাছ থেকে ক্ষমা না নেবে আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। যদি দুনিয়াতে ক্ষমা নেয় তো ঠিক আছে, যদি না নেয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা বাধ্যতামূলকভাবে ক্ষমা নেওয়ার ব্যবস্থা করাবেন। আর যদি ক্ষমা স্বাভাবিকভাবে সে না করে, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে না করে, তাহলে আমল দিয়ে অথবা তার গুনাহ নিজের কাঁধে বহন করে তারপর ক্ষমা নিতে হবে। কিন্তু কোনো অবস্থায় এই বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ তাআলা এমনি এমনি ক্ষমা করে দেবেন না। অপরদিকে একজন মানুষ যদি কুফরিও করে, শিরকিও করে, কবিরা গুনাহও করে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে তা আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট জানাচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা যারা নিজেদের উপর অনেক জুলুম করে ফেলেছো, অনেক গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইগফিরুদ যুনুবা জামিআ, আরে তোমার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তোমার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তোমার গুনাহ যদি শিরক হয় আল্লাহ তাও ক্ষমা করে দেবেন, যদি কবিরা গুনাহ হয় তাও ক্ষমা করে দেবেন। কিন্তু একটা গুনাহের ব্যাপারে আল্লাহ জানাচ্ছেন যে না, যতক্ষণ পর্যন্ত তুমি মানুষের কাছ থেকে ক্ষমা না নেবে, যার হক নষ্ট করেছো তার কাছ থেকে ক্ষমা না নেবে, আল্লাহ ক্ষমা করবেন না। এমনকি পশু পাখি তাদের জন্য তো জান্নাতও নেই জাহান্নামও নেই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা শেষ পর্যায়ে বলবেন, কুনু তুরাবা, সবাই মাটি হয়ে যাও, তখন সকলে মাটি হয়ে যাবে। কিন্তু জুলুমের শাস্তি আল্লাহ তাদের থেকেও আদায় করবেন। দুনিয়ার মধ্যে একটা সিংওয়ালা গরু যদি সিংহীন গরুকে তার শিং দ্বারা আঘাত করে, কিয়ামতের দিন যে গরুটার শিং ছিল না, যে মাজলুম ছিল, আল্লাহ তার শিংয়ের ব্যবস্থা করে দেবেন, আর সে জালেম গরুকে আঘাত করে তার প্রতিশোধ নিয়ে নেবে। প্রতিশোধ নেওয়ার আগে আল্লাহ তাদেরকে মাটিও বানাবেন না। তাহলে এই দশ দিন আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার বড় একটা সুযোগ। কিন্তু এক প্রকার গুনাহের ক্ষমা শুধু আল্লাহর থেকে নিলে হবে না, আল্লাহর থেকে নেওয়ার আগে বান্দার থেকে নিতে হবে। যদি বান্দার থেকে নেই আল্লাহ ক্ষমা করবেন, যদি না নেই আল্লাহ ক্ষমা করবেন না। তো সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, যারা জালেম যারা অন্যায়ভাবে মানুষের উপর অবিচার করে, মানুষের হক নষ্ট করে, তারা দুনিয়ার মধ্যে আল্লাহর ক্ষুদ্র ক্ষুদ্র আযাব দেখে যদি এই কথা উপলব্ধি করে নিত যে সকল শক্তির মালিক হচ্ছেন আল্লাহ, আমার শক্তি অসীম, আমার শক্তি ক্ষুদ্র, আমার শক্তি একসময় নিঃশেষ হয়ে যাবে, আল্লাহর শক্তির সঙ্গে এর কোনো তুলনাই হয় না, তো দুনিয়ার সামান্য সামান্য শাস্তি দেখেই যদি এই বাস্তবতা তার উপলব্ধি করে নিত কতই না ভালো হতো। ওয়ান্নাল্লাহ শাদীদুল আযাব, তারা দুনিয়ায় বসেই যদি এই কথা বুঝে ফেলত যে আল্লাহ তাআলা সুকঠিন শাস্তিদাতা, তাহলে তো কিয়ামতের সেই কঠিন আযাব থেকে তারা বেঁচে যেত। অন্য এক আয়াত সূরা কাহাফের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, এই জনপদগুলো যখন মানুষের উপর জুলুম করেছিল তারা তো ক্ষমতার পেছনে পড়ে অন্ধ হয়ে গিয়ে মানুষের উপর জুলুম করেছিল, তো আল্লাহ বলেন তাদের জুলুমের কারণে দুনিয়াতে আমি তাদেরকে ধ্বংস করেছি। তার মানে এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা স্বাভাবিক রীতি হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে বলেছেন ইয়াউমুদ্দিন, বিচার দিবস, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে তৃতীয় আয়াত মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন বিচার দিবসের মালিক। তো কিয়ামতের দিনের নামে হচ্ছে বিচার দিবস, তার মানে আসল বিচার হবে কোথায়? কিয়ামতে। কিন্তু কিছু কিছু গুনাহ এমন আছে যেই গুনাহের কিছু শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন,
যার মধ্যে অন্যতম হচ্ছে জুলুম, বেয়াদবি। এই শব্দের সঙ্গে তো আমরা সবাই পরিচিত, বেয়াদবিও কিন্তু এক প্রকার জুলুম। বাবার সম্মানহানি করেছে, মায়ের সম্মানহানি করেছে, শিক্ষকের সম্মানহানি করেছে, পরিভাষায় তো এটাকেই আমরা বেয়াদবি বলি। তো সম্মানহানি করা, আগেই আমরা আলোচনা করে এসেছি, এটা জুলুমের একটা প্রকার, তার মানে বেয়াদবিও হচ্ছে জুলুম। তো কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, পুরোটা দেন না, সামান্য দেন। কেন দেন? যেন বান্দা এই সামান্য শাস্তির স্বাদ আস্বাদন করেই আল্লাহ তাআলার দিকে ফিরে আসে এবং তওবা করে ভালো হয়ে যায়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট শাস্তির স্বাদ মাঝে মাঝে আস্বাদন করাই উদ্দেশ্য একটা, যেন তারা আল্লাহর দিকে ফিরে আসে। অন্য এক আয়াত সূরা নামলের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতাম বিমা যালামু। তারা দুনিয়াতে জুলুম করেছিল, আজ তাকিয়ে দেখো তাদের ঘরবাড়িগুলো বিধ্বস্ত হয়ে পড়ে আছে। কোথায় সেই সামুদ জাতি, আদ জাতি, লুত আলাইহিস সালামের জাতি, কোথায় সেই ফিরাউনের জাতি, একসময় যাদের দম্ভ সারা দুনিয়া কেঁপে উঠত, সেই মানুষগুলো কোথায়? তারাও হারিয়ে গেছে, তাদের সঙ্গে তাদের জুলুমগুলো হারিয়ে গিয়েছে। ইতিহাস তো ইয়াজিদকে স্মরণ করে না, ইতিহাস তো হুসাইনকে স্মরণ করে। জালেম তার ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে বাস্তবতাকে ভুলে যায়, সে ভাবে যেটা দেখছি সেটাই সবকিছু, কিন্তু সে জানে না যে পরকালে তো চির লাঞ্ছনা আছে, দুনিয়ার বুকেই তো দুদিন পর আল্লাহ তাআলা আমার নামটাকেও লাঞ্ছিত করে দেবেন। আল্লাহ তাআলা সূরা শুআরার 277 নম্বর আয়াতে বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। যালেমরা জুলুম তো করছো, জুলুমের মধ্যে পড়ে তো অন্ধ হয়ে আছো, শীঘ্রই জানতে পারবে তোমাদের পরিণতি কি হয় আর তোমাদের আবাসস্থল কোথায় হয়। সূরাতুল ফাতিরের 43 নম্বর আয়াতে বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। সময় থাকতে এখনো কোনো ফিরছো না, তোমরাও কি তোমাদের পূর্ববর্তীদের পরিণতি গ্রহণ করার অপেক্ষায় আছো? তাদের সঙ্গে আল্লাহ যে আচরণ করেছিলেন, ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, হামানের সঙ্গে, আবু জাহালদের সঙ্গে আল্লাহ যে আচরণ করেছেন, তুমি কি সেই আচরণ পাওয়ার অপেক্ষায় আছো? আরে শোনো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর রীতির মধ্যে, আল্লাহর আইনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহ জালিমের সঙ্গে অতীতেও যে আচরণ করেছেন, বর্তমানেও সে আচরণ করবেন, ভবিষ্যতে একে আচরণ করবেন, কারণ আল্লাহর নিয়মের মধ্যে, আল্লাহর বিধানের মধ্যে কোনো পরিবর্তন আসে না। সূরা আনআমের 21 নম্বর আয়াতে বলেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা সামান্য সময়ের জন্য সফলতার মুখ দেখতে পারে, কিন্তু স্থায়ী সফলতা কখনোই তাদের নসিবে অর্জিত হয় না। তো এ ধরনের আয়াতের সংখ্যা অসংখ্য এবং অগণিত, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা জালেমদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসের মধ্যেও জুলুমের ব্যাপারে উম্মতকে সতর্ক করে গিয়েছেন। খুতবার মধ্যে আমি সহিহ বুখারীর একটা হাদিস পাঠ করেছি, হাদিস নম্বর হলো 2448, সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর বানিয়ে ইয়ামানের উদ্দেশ্যে পাঠান, সে সময় তাকে কিছু কথা বলেছিলেন। যেমন একটা কথা বলেছিলেন যে, হে মুয়াজ, আমার ধারণা হচ্ছে এই বছরের পর তুমি আর আমাকে দেখতে পারবে না, হয়তো সেদিন খুব শীঘ্রই আসবে যখন তুমি আমার এই মসজিদ আর আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। এ কথা শুনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, কান্না শুরু করে দিলেন। তো সেই সময় রাসূল তাকে বিশেষ কিছু নসিহত করেছিলেন, এর মধ্যে একটা নসিহত ছিল, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সেই বুখারীর হাদিস, এটাকে তো আর দুর্বল বলার সুযোগ নেই, 2448 নম্বর হাদিস, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে মুআজ, মাজলুমের বদদোয়াকে খুব ভয় করবে, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। এই দোয়া ফেরেশতারাও নিয়ে যায় না, এই দোয়া বিভিন্ন ধাপ হয়ে, বিভিন্ন প্রসেসিং হয়ে আল্লাহর কাছে পৌঁছে না। আরে মাজলুমের দোয়া করতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেই দোয়া পৌঁছে যায়। আর তারহীব ও তারহীব এবং সুনানে দারাকুতনির মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বয়ান করছেন যে আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি আমি আমার ইজ্জতের কসম করে বলছি লাআনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন আরে মাজলুম আমি আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করব হ্যাঁ কিছুকাল পরে হলেও এই মুহূর্তেই করব জরুরি না কিছুকাল সময় যেতে পারে কিন্তু তুমি নিরাশ হয়ো না আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিচ্ছি অবশ্যই আমি তোমাকে সাহায্য করব সহিহ বুখারীর 2449 নম্বর হাদিস যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেখানে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানাত লাহু মাযলিমাতুন লি আহাদিম মিন ইরযিহি আও বিশাই যে ব্যক্তি অপরের উপর কোনো জুলুম করেছে সে তার সম্মানহানি করেছে অথবা অন্য কোনো প্রকার জুলুম করেছে রাসূল এখানে বিশেষভাবে সম্মানহানির উপর ফোকাস করলেন যে বিশেষভাবে এটাকে মানুষ গুরুত্ব দেয় না অন্যের সম্মান তার কাছে পান্তা ভাতের মতো মনে হয় কখনো পেছনে সম্মানহানি করে যেটাকে আমরা গীবত বলি কখনো সামনে সম্মানহানি করে যেটাকে আমরা অপমান বলি কখনো তার নামে অপবাদ রটনা করে যেটাকে আরবিতে বুহতান বলা হয় তো আল্লাহ তাআলা সবগুলোর কথাই কোরআনে উল্লেখ করেছেন যেমন 30 নম্বর পারার সূরায়ে হুমাজা নাম সবাই শোনার কথা সূরায়ে হুমাজার প্রথম আয়াতে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা ধ্বংস দুই শ্রেণীর মানুষের জন্য এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা কোনো মুসলমান ভাইয়ের সামনে এসে তাকে অপমান করে আর এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা কোনো মুসলমান ভাইয়ের অজ্ঞাত সারে তার পেছনে তার সম্মানহানি করে অনেকে ভাবে পেছনে করলে গীবত হয় সামনে করলে মনে হয় কিছু হয় না এটা স্বাভাবিক সামনে যা ইচ্ছা বলা যায় কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে সামনে অপমান করে যে পেছনে অপমান করে ওয়াইলুন তাদের জন্য আছে ধ্বংস এই ওয়াইলুন আর আল্লাহ দিয়ে রাখেন অনেক সময় অনেকে আফসোস করে হুজুর ইসলাম যদি সত্যই হয় মুসলমানরাই যদি দুনিয়ার বুকে হক হয় তাহলে সারা দুনিয়ায় যে মুসলমানদের উপর এত জুলুম হয় আল্লাহ তাআলা কি পারেন না জালেমদেরকে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা যদি চান তিনি তো কখনো আবাবিল পাঠিয়ে জালেমকে ধ্বংস করে দেন আল্লাহ যদি চান কখনো নীলনদের মধ্যে ভুগিয়ে ধ্বংস করে দেন আল্লাহ যদি চান তাহলে আসমান থেকে প্রস্তরাঘাত করে ধ্বংস করে দেন আল্লাহ যদি চান জিব্রিলকে পাঠিয়ে জিব্রিলের চিৎকার দিয়ে সবার কলিজা ফাটিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তো সবই পারেন তারপর আল্লাহ জালেমদেরকে কেন ধ্বংস করছেন না তার প্রিয় প্রিয় বান্দারা জুলুমের শিকার হচ্ছে তার মসজিদগুলো তার ঘরগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার কিতাব কোরআন মাজিদকে পুড়িয়ে দেওয়া হচ্ছে তারপর আল্লাহ কেন তাদের উপর আজাব পাঠাচ্ছেন না এর জবাব এই হাদিসে আছে ইন্নাল্লাহ ইন্ন মানে হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখেন জালেমকে সুযোগ কে দেন ফিরাউনকেও সুযোগ দিয়েছিলেন নমরুদকেও সুযোগ দিয়েছিলেন হামানকেও সুযোগ দিয়েছিলেন আবু জাহালকেও সুযোগ দিয়েছিলেন আল্লাহ তাআলা কিছুকাল দেখেন যে তাদের পরিণতি কি হয় তারা কি জুলুম আরো বাড়িয়ে দেয় নাকি আল্লাহ তাআলার দিকে ফেরত আসে হাদিসের মধ্যে আছে বান্দা যখন কোনো কবিরা গুনাহ করে বান্দার ভেতর থেকে ঈমান বের হয়ে যায় হাদিসে ভাষ্য হচ্ছে এরকম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনিহু ওয়া মুমিন একজন ব্যভিচারী এমন অবস্থায় ব্যভিচার করে না যে ভেতরে ঈমান থাকে একজন চোর এমন অবস্থায় চুরি করে না যে ভেতরে ঈমান থাকে একজন ডাকাত এমন অবস্থায় ডাকাতি করে না যে ভেতরে ঈমান থাকে মুহাদ্দিসরা বলেন সকল কবিরা গুনাহের ক্ষেত্রে এই কথা তাহলে ঈমান থাকে না যায় কোথায় সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেন ইয়াকুনু ফাওকা রাসিহি কাযুল্লা ঈমান ভেতর থেকে বের হয়ে গিয়ে মাথার উপরে ছায়ার মতো অবস্থান করতে থাকে বান্দা যখন গুনাহ শেষ করে সেই ঈমান বড় আশা নিয়ে আবার ভেতরে ফেরত আসে এবার ফেরত গিয়ে দেখি বান্দা তওবা করে ভালো হয়ে যায় কিনা আবারও যখন গুনাহ করে সেই ঈমান ভেতর থেকে বের হয়ে যায় আবারও যখন গুনাহ থেকে ফিরে আসে বড় আশা নিয়ে ঈমান ভেতরে আসে এভাবে বারবার যাতায়াত চলতেই থাকে একটা পর্যায়ে এমন হয় বান্দা যখন একই গুনাহ বারবার করতে থাকে তওবাও করে না গুনাহের ব্যাপারে অন্তরে কোনো অনুশোচনাও কাজ করে না এক পর্যায়ে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন সূরাতুল বাকারার প্রথম রুকুতে আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন ওয়া আলা আবসারহিম গিশাওয়া আর তাদের দৃষ্টি শক্তির উপর পর্দা পড়ে আছে তো এখন যতই হকের কথা বলা হোক ভেতরে তো ঢোকে না ঢুকবে কোন পথ দিয়ে মোহর তো মারা যতই তাকে নসিহাত করা হোক এই কৌল কুহর দিয়ে ভেতরে প্রবেশ করে না আরে করবে কিভাবে কানের উপর তো মোহর মারা
তার চোখের সামনে যতই দলিল প্রমাণ হাজির করা হোক না কেন, শেষের দিকে ভ্রুক্ষেপ করে না, আরে করবে কিভাবে, চোখের সামনে তো পর্দা ফেলা, তো এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে হয়ে যায়। তো আল্লাহ খলিকের জন্য বান্দাকে ছাড় দিয়ে রাখেন, হাত্তা ইদা আখাদাহু লাম ইউফলিতহু, কিন্তু এক পর্যায়ে আল্লাহ যখন পাকড়াও করে ফেলেন তখন তিনি আর কোনো ছাড় দেন না, চূড়ান্ত ভাবে ধ্বংস করে ছাড়েন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, তোমার রবের পাকড়াও এমনই হয়ে থাকে, তিনি যখন কোন জালেম জনপদকে পাকড়াও করেন তখন তার শাস্তি বড় কঠিন হয়ে থাকে। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে সহিহ মুসলিম গ্রন্থের 2577 নম্বর হাদিস, হাদিসে কুদসি অর্থাৎ আল্লাহ তাআলার ভাষ্য, রাসূল বর্ণনা করছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, ফালা তাযালামু, সুতরাং খবরদার তোমরা একজন আরেকজনের উপর জুলুম করবে না, যেখানে আমি নিজের উপরে জুলুম হারাম করেছি সেখানে তোমাদের কি রাইট আছে, কি অধিকার আছে যে তোমরা মানুষের উপর জুলুম করবে। এরপর এই হাদিসের শেষে আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসি যেহেতু আল্লাহর ভাষ্য, আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উফিকুম ইয়াহা, এটা কিয়ামতের দিন আল্লাহর ঘোষণা যে হে বান্দারা, এই দেখো তোমাদের আমল, আমি তোমাদের জন্য এগুলোকে সেভ করে রেখেছিলাম, এখন তোমরা নিজেরাই নিজেদের আমলগুলোকে দেখে নাও, ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, যদি ভালো কিছু পাও আল্লাহর প্রশংসা করো, আর ওয়ামান ওয়াজাদা গায়রা যালিক, আর যদি ভালো কিছু না পাও, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, আল্লাহকে দোষ দিও না, নিজে নিজেরই নিন্দা করো, কারণ আল্লাহ জুলুম করেননি। সূরা জিলজালের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই ব্যক্তি যাররা পরিমাণ অনু পরিমাণ যেই ব্যক্তি নেক আমল করবে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে, অনু পরিমাণ যেই ব্যক্তি বদ আমল করবে অসৎ কর্ম করবে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। মানুষ আফসোস করে সেদিন বলতে থাকবে, আল্লাহ কোরআনে উল্লেখ করেন, মা লিহাযাল কিতাব, আর এটা আবার কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আর একটা সগীরা গুনাহ অথবা একটা কবিরা গুনাহও দেখে বাদ রাখেনি, যেটাকে সে সেভ করতে ভুলে গিয়েছে, সবগুলোকে হুবহু সংরক্ষণ করেছে। আর দুনিয়ার মধ্যেও তো অনেক কিছু দেখেছি, কিন্তু এমন কোনো আমল নামা, এমন কোনো রেকর্ডের নথিপত্র তো দেখিনি যার মধ্যে একটা সগীরা গুনাহ ছোটেন। অন্য হাদিস সেই সুনানে আবু দাউদ গ্রন্থের 4338 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে জুলুম তো দুই রকম, এক হচ্ছে যেই ব্যক্তি নিজে জুলুম করে, আর আরেকটা হচ্ছে ইন্না নাস ইদা রাউ যালিম, মানুষ যদি কোনো জালেমকে জুলুম করতে দেখে কিন্তু দেখার পর ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, সে তার দুই হাত চেপে না ধরে, জুলুম করতে দেখছে তার আত্মীয় হোক অনাত্মীয় হোক, যেই জুলুম করে সে দেখছে জালেম জুলুম করছে কিন্তু দেখার পর সে তার দুই হাত চেপে ধরেনি, আও শাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিআইকাব, সেদিন খুব দূরে না যেদিন আল্লাহ তাদের সবাইকে আযাবে আক্রান্ত করবেন। একটা উদাহরণ শুধু দেখেন, ফেরাউন, ফেরাউনের নাম তো সবাই শোনার কথা, ফেরাউন নিঃসন্দেহে জালেম ছিল, ফেরাউনের মন্ত্রী পরিষদ জালেম ছিল, ফেরাউনের বাহিনী জালেম ছিল, কিন্তু ফেরাউনের জনপদের সবগুলো লোক কি জালেম ছিল? একটা জনপদের প্রতিটা মানুষ কি জুলুম করে? একইভাবে আদ জাতির কথা ধরেন, সামুদ জাতির কথা ধরেন, আরো যত জাতি অতি ধ্বংস হয়েছে, এক জাতির প্রতিটা মানুষই কি তাদের নবীকে আঘাত করেছিল? প্রতিটা মানুষই কি নবীর সঙ্গে রাজবি করেছিল? কিন্তু আযাব যখন এসেছে তখন কি বেছে বেছে শুধু যেই লোকগুলো জুলুম করেছে তাদেরকেই ধ্বংস করা হয়েছে, না সবাইকে একসঙ্গে ধ্বংস করা হয়েছে? কেন? এটাও বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পূর্ব সময়ের কথা, যখন মাহদী আসবেন দুনিয়াতে, মাহদী থাকবেন সেই জাজিরাতুল আরবে, তখন মাহদীকে ধ্বংস করার জন্য তার বিরুদ্ধে একজন শাসক একটা বাহিনী পাঠাবে, সেই বাহিনী যখন বাইদা, জায়গার নামও রাসূল বলে দিয়েছেন, বাইদা একটা জায়গার নাম, এই বাইদা নামক জায়গায় যখন সেই বাহিনী পৌঁছাবে আল্লাহ তাআলা তাদেরকে ভূমি ধ্বস দিয়ে সবাইকে সেখানে ধ্বংস করে দেবেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল, সেখানে যখন আযাব আসবে, অফিহা আফওয়াকুহুম,
সেখানে শুধু যে বাহিনীর লোকেরা থাকবে এমন তো না, বাজারের লোকেরা থাকবে, এলাকার লোকেরা থাকবে, আরো কত ধরনের মানুষ থাকবে। কিন্তু ভূমিধ্বস যদি ঘটে, শুধু যে বাহিনীর লোকেরা মারা যাবে এরকম না, সবাই তো মারা যাবে। তো আল্লাহ যদি আজাব দেন তাদের পরিণতি কি হবে? তিনি জানার জন্য জিজ্ঞেস করলেন। রাসূল বললেন সকলেই ধ্বংস হবে, কিন্তু কেয়ামতের দিন প্রত্যেকে তার নিয়ত অনুযায়ী উঠবে। নিয়তের বিচার কেয়ামতে, কিন্তু দুনিয়াতে জালিমের কারণে যদি আজাব আসে, তাহলে যেই লোকগুলো জালিমের জুলুমের ব্যাপারে চুপ ছিল তার হাত চেপে ধরেনি, হাদিসে স্পষ্ট বলা হচ্ছে, হাদিসের মানও সহিহ, আল্লাহ দুনিয়াতেই তাদেরকে ব্যাপকভাবে আজাবে আক্রান্ত করেন। এজন্য কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরাউনের জাতি, পুরো জাতির ব্যাপারে বলেছেন তারা হলো পাপিষ্ঠ জাতি, তারা জালেম জাতি। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ সবাইকে পাপি কেন বললেন, সবাইকে জালেম কেন বললেন? কারণ হচ্ছে তাদের সম্প্রদায়ের নেতা ফেরাউন সে জুলুম করছে, কিন্তু জুলুমের বিরুদ্ধে তারা কোনো প্রতিবাদ করেনি, এই জুলুমের সঙ্গে সম্পর্কহীনতা প্রকাশ করেনি, যার কারণে তারাও জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। ইবনু মাজা, সুনানে ইবনু মাজা গ্রন্থে আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2320, মান আআনা আলা খুসুমাতিন বিজুলমিন, যে ব্যক্তি বিবদমান কোন বিষয়ে, ঝগড়াঝাটি হচ্ছে এমন কোন বিষয়ে জুলুমের সাহায্য করবে, লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহ, সে আল্লাহর গজবের মধ্যে পড়ে থাকবে, হাত্তা ইয়ানজিয়া, যতক্ষণ না নিজেকে সেখান থেকে বের করে আনে। ইবনু মাজা গ্রন্থের 2324 নম্বর হাদিস আবু উমামা হারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াক্তাতিউ রাজুলুন হাক্কা মরিইন মুসলিমিন বিয়ামিনি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া আওজাবা লাহুন নার, কোন ব্যক্তি যদি কসম করে অপরের হক নষ্ট করে। ব্যবসায়ী ভাইরা আছেন, অনেক সময় এমন হয় না পণ্য চালানোর জন্য কসম করে মিথ্যা কথা বলে, হয় না এরকম? তো রাসূল বলছেন কোন ব্যক্তি যদি কসম করে আল্লাহর নামের অবমাননা, কসম করে সে অন্যের হক নষ্ট করছে, তাহলে তাকে আল্লাহ দুই শাস্তি দেবেন। এক নম্বর শাস্তি জান্নাত তার জন্য হারাম করে দিবেন, আর দুই নম্বর শাস্তি আওজাবা, তার মানে অপরিহার্য করে দিবেন, আবশ্যক করে দিবেন তার জন্য জাহান্নাম। আল্লাহ যদি জাহান্নাম আবশ্যক করে দেন, কার সুপারিশ তার ব্যাপারে কাজে লাগবে? কারণ আল্লাহর ফয়সালার উপর আর কারো ফয়সালা হতে পারে না। এরপর এক সাহাবী জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা শাইআন ইয়াসীরা, রাসূল বিষয়টা যদি সামান্য হয়, সে কসম করে বড় কিছু ক্ষতি করেনি, হয়তো একটা চকলেট ঠকিয়েছে, সামান্য বিষয় ক্ষতি করেছে, সেই ক্ষেত্রেও কি একই শাস্তি? রাসূল বললেন সেটা যদি ওয়া ইন কানা সিওয়া কাম মিন আরাক, আরবের একটা গাছ আছে আরাক গাছ, যারা হজে গিয়েছেন মেসওয়াক, সেখানে আরাকের মেসওয়াকটাই সাধারণত হাজিরা ব্যবহার করে, যে আরাক গাছের যদি একটা মেসওয়াকও হয়, সেই মেসওয়াকও যদি সে কসম করে কাউকে ঠকায়, আল্লাহ দুই শাস্তি অবশ্যই দেবেন। এক নম্বরে তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, দুই নম্বরে তার জন্য জাহান্নামকে অপরিহার্য করে দিবেন। ইবনু মাজা গ্রন্থের 4010 নম্বর হাদিস সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তিনি জানাচ্ছেন, ইসলামের প্রথম হিজরত হয়েছিল ইথিওপিয়ায়, হাবাসায়। রাসূল যখন মদিনায় যান, সেই হাবাসায় যারা হিজরত করেছিল তারা ধীরে ধীরে মদিনায় তারাও হিজরত করতে থাকে। তো যখন হাবাসায় হিজরতকারী প্রথম দল মদিনায় হিজরত করে আসলো, রাসূল তাদের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন, সেই সময় রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন আলা তুহাদ্দিসুনি বিআজিবি মা রাআইতুম বিআরদিল হাবাসা, তোমরা ইথিওপিয়ার জমিনে তো অনেক কিছু দেখেছো, তা আমাকে সেখানকার অবাক করা দুই একটা তথ্য জানাও, এতদিন কি তোমরা অবস্থায় ছিলে, দুই একটা অবাককর বিষয় আমাকে জানাতে পারো। তখন কয়েকজন যুবক রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, একটা বড় বিস্ময়কর ব্যাপার আমরা সেখানে দেখেছি, বাইনা মা নাহনু জুলুস, আমরা একদিন এক জায়গায় বসা ছিলাম, মাররাত বিনা আজুজুম মিন আজাইজ রাহবানিহিম, সে সময় তাদের খ্রিস্টানদের ধর্মীয় যে নেতা থাকে, তাদের ধর্মীয় নেতার এক বৃদ্ধা স্ত্রী, সে এক জায়গা দিয়ে যাচ্ছিল, তাহমিলু আলা রাসিহা কুল্লাতাম মিন মা, তার মাথার উপর এক কলস পানি ছিল, তার মানে বৃদ্ধা মহিলা সে মাথার উপর কলসে করে পানি নিয়ে যাচ্ছিল, আর আমরা সেই জায়গায় বসা, এমন সময়ে ফামাররাব বিফাতাম মিনহুম, একজন যুবকের পাশ দিয়ে সেই নারী অতিক্রম করল, তো সে অবস্থায় ফাজাআলা ইহদা ইয়াদাইহি বাইনা কাতিফাইহা, সেই যুবক তার এক হাত মহিলার দুই কাঁধের মধ্যে রেখে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল, তার মাথা থেকে সেই কলসটা পড়ে গেল এবং পড়ে সেখানেই সেটা ভেঙে গেল। তো সেই নারী ইরতাফাত, জমিন থেকে উঠল,
ওঠার পর ইলতাফাত ইলাই, সে যুবকের দিকে ফিরে তাকালো। তাকানোর পর সে একটা কথা বলল, এই কথাটা আমাদের অন্তরে এতটা টাচ করলো যে এখনো সেই কথাটা আমাদের যেন কর্ণকুহরে ধ্বনিত হচ্ছে। সে বলল, ইয়া গুদার, হে গাদ্দার, হে ধোকাবাজ, হে জালেম, সাওফা তাআলাম, শীঘ্রই তুমি জানতে পারবে, ইদা ওয়াদা আল্লাহুল কুরসি, যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কুরসি স্থাপন করবেন, ওয়া জামাল আউয়ালিনা ওয়াল আখিরিন, সৃষ্টির শুরু থেকে সর্বশেষ যত মানুষ দুনিয়াতে ছিল সবাইকে একটা মাঠের মধ্যে একত্র করবেন, ওয়া তাকাল্লামাতিল আইদি ওয়াল আরজুল বিমা কানু ইয়াসিবুন, মানুষের হাত এবং পাও যা কিছু দুনিয়াতে করেছিল সব অবলীলায় বলতে থাকবে, ফাসাউফা তাআলাম কাইফা আমরি ওয়া আমরুকা ইনদাহু গাদা, সেদিন খুব ভালো করে জানতে পারবে আমার পরিণতি কি হচ্ছে আর তোর পরিণতি কি হচ্ছে। قال يقول يا رسول الله صلى الله عليه وسلم, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে, এটা শোনার পর নিজেকে আর সামনে রাখতে পারলেন না, তিনি বললেন, সাদাকাত সাদাকাত, আরে সেই নারী সত্য বলেছে, সে অবশ্যই সত্য বলেছে। এরপর তিনি বলছেন, কাইফা ইউকাদ্দিসুল্লাহু উম্মাহ, কিভাবে মানুষ আশা করে আল্লাহ একটা জাতিকে পবিত্র রাখবেন যেই জাতির অবস্থা হচ্ছে, লা ইউখাযু লিদাইফিহিম মিন শাদীদিহিম, যাদের জালেমদের থেকে ক্ষমতাশালীদের থেকে দুর্বলদের হক সকলে মিলে আদায় করে দেয় না, সেই জাতি কিভাবে আশা করে যে আল্লাহ তাদেরকে পবিত্র রাখবেন। তো এই কয়েকটা আয়াত এবং হাদিসের আলোকে আমাদের সামনে বিশাল একটা বাস্তবতা স্পষ্ট হয়ে গেল যে আগামী দশ দিন যদিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু একটা পাপ যদি আমার মধ্যে সামান্য পরিমাণে থাকে তাহলে এই পাপ থেকে আমি যতই কান্নাকাটি আল্লাহর কাছে করি না কেন, বান্দার কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে আল্লাহ কখনোই আমাকে ক্ষমা করবেন না। এক হাদিসে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা বলো তো আমার উম্মতের দেউলিয়া কোন ব্যক্তি। দেউলিয়া বলা হয় যার কিছু নেই বা সম্পদ থাকলে এর চেয়ে বেশি ঋণ আছে, তো দেউলিয়া কোন ব্যক্তি? সাহাবীরা বলল, মাল্লা দিরহাম লাহু ওয়া লা মাতা, হে রাসূল, যার টাকা পয়সাও নাই আসবাবপত্রও নাই সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া। রাসূল বললেন, আরে না, প্রকৃত দেউলিয়া তো এই ব্যক্তি না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের দেউলিয়া তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণে কাগজ নিয়ে হাজির হবে, কিন্তু দুনিয়াতে কাউকে অন্যায়ভাবে আঘাত করেছিল, কাউকে গালি দিয়েছিল, কাউকে খোঁচা মেরেছিল, কারো হক নষ্ট করেছিল, কারো মানহানি করেছিল, তো কিয়ামতের দিন সকল পাওনাদাররা এসে উপস্থিত হবে, তো সেদিন তো তার টাকা পয়সাও থাকবে না আসবাবপত্রও থাকবে না, সে তাদেরকে জুলুম পরিমাণ নেক আমল বিলাতে থাকবে, বিলাতে বিলাতে তার পাহাড় পরিমাণ নেক আমল সব শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তো শেষ হয়নি, এবার পাওনাদাররা জুলুম পরিমাণ গুণা তার কাঁধে চাপাতে থাকবে, এভাবে চাপাতে চাপাতে এক পর্যায়ে অবস্থা এমন হবে নিজের পাহাড় পরিমাণ নেক আমল তো শেষ, অন্যের পাহাড় পরিমাণ গুণা কাঁধে নিয়ে জাহান্নামে যাবে। এই ব্যক্তির চেয়ে বড় দেউলিয়ার কে হতে পারে? দুনিয়াতে ব্যবসায় লস খেয়ে যদি পথেও বসে যায় ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। অনেক সময় এমনও হয় মানুষ একেবারে দেউলিয়া হয়ে যায়, সেখান থেকে আবার কোটিপতি হয়ে যায়, দুনিয়ায় তো এই অবস্থা পরিবর্তনের একটা সুযোগ থাকে, কিন্তু কেয়ামতের দিন আল্লাহ যার উপর জাহান্নামকে অবধারিত করে দিবেন তার তো সেখানে আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না। জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকে বারবার অনুরোধ করতে থাকবে, একটাবার সুযোগ দাও, আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বানা ইরজিআনা নামাল সালিহান ইন্না মুকিনুন, হে আমাদের প্রতিপালক, একটাবার দুনিয়াতে ফিরাও, আমরা নেক আমল করে আসব, আমাদের অন্তরের ভেতরে এখন ইমান এবং ইয়াকিন সুদৃঢ়ভাবে বসে গিয়েছে। তো বলছিলাম জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে থাকেন, শাস্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে, কখনো অন্তরের অস্থিরতা দিয়ে শাস্তি দেন, কখনো বাস্তবে তাদেরকে লাঞ্ছিত করেন, কখনো যেই জুলুম তারা অন্যদের উপর করেছিল একই জুলুম তাদের উপর আরোপিত হয়। যেমন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জালেম যেই ব্যক্তি ছিল আমরা সকলেই জানি, হাবিলের ভাই কাবিল, আদম আলাইহিসসালামের সন্তান, তো সে যখন হাবিলকে হত্যা করে তার দুনিয়ার জীবনটাই পুরো এক আজাবের জিন্দগিতে রূপান্তরিত হয়। আল্লাহর অসন্তুষ্টি তো আছেই, এর পাশাপাশি দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, তার বাবা আদম আলাইহিসসালামের অসন্তুষ্টি, ভাই বোনদের অসন্তুষ্টি, সেই সময় মানুষ যারা ছিল এক কথায় সকলে তার উপর নারাজ, তো একজন মানুষের উপর যদি এক সমাজের সব মানুষ নারাজ হয় সেই মানুষের জীবন তেমনি একটা বিভীষিকাময় জীবন বা একটা অস্থির জীবনে পরিণত হয়। এর পাশাপাশি সর্বপ্রথম আল্লাহ তাকে যেই অবস্থার শিকার করে
তারা ভেতর অনুশোচনা জাগিয়েছিলেন। কোরআনুল করিমের সূরা মায়েদার 31 নম্বর আয়াতে আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন। হাবিলকে হত্যা করার পর তার সামনে প্রথম যে সমস্যা দাঁড়ায়, মেরেছে তো কিন্তু লাশের কি করবে এখন? লাশকে যে কাফন দাফন করাতে হয় সেটা সে সময়ে প্রচলন ছিল না, সে জানতো না। এখন মেরেছে কিন্তু করবে কি লাশটাকে, কিছুই খুঁজে পাচ্ছে না। আল্লাহ চাইলে তার অন্তরের মধ্যে ঢেলে দিতে পারতেন যে আমি মাটিটাকে একটা গর্ত বানাই, মাটি খুঁড়ে তারপর সেখানে লাশ রেখে দেই, কিন্তু না, আল্লাহ তাকে অপমানিত করানোর জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন। ঘটনা সকলের জানা, একটা কাক আর একটা কাককে নিহত হওয়ার পর সেটাকে সে মাটি খুঁড়ে দাফন করে দিল তার চোখের সামনে। তারপর এই ঘটনা দেখে সেও একই পরিণতি গ্রহণ করলো, একই ব্যবস্থা গ্রহণ করলো। তো সূরা মায়েদার 31 নম্বর আয়াতে বলেন, সে সময়ে কাবিল দুঃখ করে বলছিল, ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিছলা হাযাল গুরাব, হায় আমার কপাল, আমি কি একটা কাকের মতো হতে পারলাম না? যেই কাকের ব্যাপারে সমাজে অনেক ধরনের খারাপ কথা প্রচলিত, কাক কোনো ভালো উদাহরণ না সমাজে, একটা খারাপ উদাহরণ, এই কাকের মতো আমি হতে পারলাম না। তা আল্লাহ বলেন, এই আফসোস করতে করতে ফাসবাহা মিনান নাদিমিন, সে সময় তার ভেতরে এমন এক আগুন জ্বলা শুরু করলো যে আগুন মরণের আগে আর নেভেনি। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারেও কোরআনে জানিয়েছেন যে ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করেছিল। সূরা নাজিয়াত 24 নম্বর আয়াত, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোদের সবচাইতে বড় রব। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 51 নম্বর আয়াতে ফেরাউনের কথা বর্ণনা করেন, ক্বালা ইয়া ক্বাওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আরে মিশরের রাজত্ব কি আমার না, আমি তো মিশরের নেতা, এই দেখো মিশরের নদ নদী আমার আদেশে আমার নিজ দিয়ে প্রবাহিত হয়। তো যেই নদ নদী নিয়ে, যেই পানি নিয়ে সহংকার করেছিল, আল্লাহ তাআলা সেই পানির মধ্যেই তাকে ডুবিয়ে তার প্রাপ্য দুনিয়াতেই বুঝিয়ে দিয়েছে সে কত রকম জুলুম করেছে। একটা অস্পষ্ট স্বপ্নের ভিত্তিতে হাজার হাজার নবজাতক শিশুকে হত্যা করেছে, মুসা আলাইহিসসালামের জাতির নারী পুরুষদেরকে দাস দাসী বানিয়ে ফেলেছে, কিন্তু মৃত্যুর পূর্বে এই একই ফেরাউন আল্লাহর ব্যাপারে ইমানের ঘোষণা দিয়েছে। সূরা ইউনুস 90 নম্বর আয়াত, সে বলেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি সেই সত্যের উপর ইমান আনলাম যে সত্যের উপর বনি ইসরাঈল ইমান এনেছে, আর আমি একজন মুসলমান। কিন্তু যখন মৃত্যুর ফেরেশতা সামনে চলে আসে, সে সময় মানুষের তওবা আর গ্রহণ করা হয় না। তো দুনিয়ার মধ্যে সে তো অনেক জুলুম করেছিল মানুষের উপর, আল্লাহ তাআলা তার এমন নির্মম পরিণতি দিলেন যে ইতিহাসের জন্য তার লাশটাকেও তিনি অবিকৃত রেখে দিলেন। কারুনের ঘটনা আমরা সকলে জানি। কোরআনুল কারীমের মধ্যে সূরা কাসাসের 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম, কারুন ছিল মুসা আলাইহিস সালামের জাতির একজন সদস্য, কিন্তু সে অর্থ সম্পদের অধিকারী হয়ে তার পার মাটিতে পড়ছিল না, সে তাদের উপর অন্যায়ভাবে জুলুম করা শুরু করেছিল। কি জুলুম করেছিল এর বিস্তারিত বিবরণ আল্লাহ কোরআনে উল্লেখ করেননি, মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ ব্যাখ্যা করেছেন, সে তার সম্প্রদায় বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে খুব খারাপ আচরণ করত, তুচ্ছতাচ্ছিল্য করত। কেউ ব্যাখ্যা করেছেন, ফেরাউন তাকে গভর্নর বানিয়েছিল, সে তার প্রজাদের উপর, রাষ্ট্রের নাগরিকদের উপর অনেক নির্মম নির্যাতন করত। তো যে নির্যাতনই করুক, সে যে জুলুম করত আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, আমি তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবি বহন করতেও শক্তিশালী বড় একটা দল ক্লান্ত হয়ে যেত, তাদের সাধ্যের বাইরে ছিল। কিন্তু তার সম্প্রদায়ের লোকরা তাকে বারবার বলতো, অনেক কিছু পেয়েছো ভালো কথা, কিন্তু লা তাফরা, দম্ভ করো না, অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারকারীকে ভালোবাসেন না। কিন্তু একজন মানুষ যখন জুলুমের মধ্যে বারবার পড়ে থাকে, প্রথমে তার অন্তর থেকে বাধা দেয়, কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এমন ভাবে প্রত্যেকের ভেতরে আল্লাহ স্বভাবগত ভাবে সত্যের টান রেখে দিয়েছেন। হাদিসে এসেছে এই কথা, কুল্লু মাউলুদ ইউলাদ আলাল ফিতরা, প্রতিটা নবজাতক শিশু সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। তো প্রথমে যখন যেদিন সে পাপ করে, তার ভেতর থেকে একটা বাধা আসে, সেই বাধাকে লঙ্ঘন করে বারবার যখন পাপ করতে থাকে, এক পর্যায়ে সেটা হারিয়ে যায়, তখন পাপ করাটাই তার স্বভাবে পরিণত হয়ে যায়। নেশা না করলে ঘুম আসে না, চুরি না করলে ভালো লাগে না, বসে বসে আর কারোটা না পেলে নিজের পকেট থেকে নিজে চুরি করতে থাকে, একটা পর্যায়ে অভ্যাসে হয়ে যায়, এটা পেশা হয়ে যায় নেশা।
তো এভাবে যখন এক পর্যায়ে মানুষ কোন নসিহাতকারীর কথায় কান দেয় না, তখন তার অবস্থা এমন হয় কোন নসিহাত আর তার কাজেও আসে না। তো কারণকে অনেকে নসিহাত করেছিল, কিন্তু জালেম কারো নসিহাত কানে নেয়নি, তার ভেতরে কোনো পরিবর্তন আসেনি। তা আল্লাহ বলেন যেগুলো নিয়ে সে এতদিন জুলুম করত আর অহংকার করত সেগুলো সহই তাকে ধ্বংস করলাম। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, একই সুরা অর্থাৎ সুরা কাসাসের 81 নম্বর আয়াত, আল্লাহ বলেন তাকে এবং তার প্রাসাদ সহকারে আমি জমিনের মধ্যে তাদেরকে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিয়াহ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তার কোনো সাহায্যকারী ছিল না। এতকাল সে রাষ্ট্রের গভর্নর ছিল, কিন্তু রাষ্ট্রের পুলিশ হোক আর্মি হোক, তার এতদিন চেলাচামুন্ড যারা ছিল, নেতিয়া পাতি নেতা যারা ছিল, কেউ তাকে সাহায্য করেনি। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর সে নিজেও আল্লাহর বিরুদ্ধে বিজয় লাভ করতে পারেনি। উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার ঘটনা আমরা সকলে জানি। কোরআন তেলাওয়াতরত অবস্থায় সেই সাহাবিকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সেই কোরআনের উপর তার গায়ের রক্ত ছিটে পড়েছিল। এখনও সেই কোরআন তুরস্কের মিউজিয়ামে সংরক্ষিত আছে। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলেছে জালেম, এই জালেমের কিছু কিছু শাস্তি দুনিয়াতেই দিয়ে দেন। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যারা বেয়াদবি করেছিল, যারা জুলুম করেছিল, কেউ নিস্তার পায়নি। এক একজন এক এক অবস্থায় নির্মমভাবে তারা হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে একজন ছিল সাউদান, সেই সাউদানকে উসমান রাদিয়াল্লাহু আনহুর গোলাম কুপিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আর একজন ছিল আস্তার, সেই আস্তারকে বিষ প্রয়োগ করে তীরে তীরে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে আরেকজন ছিল মোহাম্মদ বিন আবু বকর, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিলেন। সেই মোহাম্মদ বিন আবু বকরকে হত্যা করে তার লাশ গাধার চামড়ার মধ্যে পেঁচিয়ে সেটাকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আর আরেক নরধম আমর ইবনুল হুমাক, সেই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু আনহু বুকের উপর চড়ে তার উপর বারবার আঘাত করেছিল। আল্লাহ তাআলা তাকে জলাতঙ্ক রোগে আক্রান্ত করে দেন, দুনিয়ার জীবনটাই তার বড় বিভীষিকাময় হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সকলেই আমরা জানি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্যের কথা বলে তো শেষ করা যাবে না। যিনি সাহাবী ছিলেন, রাসূলের নাতি ছিলেন, যিনি আকৃতি প্রকৃতিতেও রাসূলের মতো দেখতে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দেখতে চাইতো, হুসাইনকে দেখে চোখ জড়িয়ে নিত, কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বাহ্যিক অবয়বটাও ছিল রাসূলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সে সময়ে যারা ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, একজন হত্যাকারীও সেখান থেকে বাঁচতে পারেনি। ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা আছে, একজন হত্যাকারীও আল্লাহর আজাব থেকে বাঁচতে পারেনি। কেউ অন্ধ হয়ে গিয়েছে, কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে, কারো মাথা নষ্ট হয়ে পাগল হয়ে গিয়েছে, কাউকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে তখন একজন গভর্নর ছিল মুখতার বিন আবু ওবায়দ সাকাফি, সে যখন কুফার গভর্নর হয়ে আসে, সে তার টার্গেটই বানিয়ে নিয়েছিল এই কুফার মধ্যে যারা যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল, সবাইকে ধরে ধরে এনে কাউকে তীর মেরে হত্যা করত, কারো হাত পা কেটে দিত, কাউকে ফাঁসিতে ঝুলিয়ে সুলিতে ঝুলিয়ে হত্যা করত। তো একজনও বাঁচতে পারেনি। এটা তো দুনিয়ার আজাব, এর মানে কি পরকালের আজাব মাফ হয়ে গিয়েছে? আসলে আজাব তো বাকি রয়ে গিয়েছে। আল্লাহ কিছু দৃষ্টান্ত দিয়ে দেন, কোরআনে বলেন লাইবরাতাল লিউলিল আবসার, যাদের চোখ আছে তারা এই দৃষ্টান্তমূলক শাস্তিগুলো প্রত্যক্ষ করে দুনিয়ার বুকে যেন নিজেকে শুধরে নেয়, আর যদি না শুধরায় তাদের পরিণতিও হয়তো একদিন একই হবে। আবু মুসলিম খোরাসানি, যে ব্যক্তি উমাইয়া খলিফাদের কাছ থেকে শাসন ক্ষমতা ছিনিয়ে নিয়ে আব্বাসি খলিফাদেরকে তার রাজত্বের সিংহাসনে বসিয়েছিল, তার কাছে কোন ব্যক্তি উমাইয়া বংশের হওয়াটাই পাচ্ছিল, নেতা হোক আর সাধারণ মানুষ হোক, যার ব্যাপারে জানতো যে তার উমাইয়া বংশের নির্মম ভাবে হত্যা করত, কাউকে সে ছাড় দিত না। এমনকি এতটা হিংস্র ছিল, মানুষ হত্যা করার পর তাদের উপর দস্তরখানা বিছিয়ে খাবার খেত। কিন্তু আবু মুসলিম খোরাসানি যাদের জন্য এত কিছু করলো, তারা যখন ক্ষমতায় আসলো, হতে পারে যাদের বিরুদ্ধে সে এত কিছু করেছে তারাও জুলুম করেছিল, জুলুমের কারণে হয়তো সে এমন করেছে, কিন্তু জালেমের উপরও কিন্তু জুলুম করা জায়েজ নেই। একজন ব্যক্তি যদি জালেম হয়, শরীয়তে তার যদি বিশেষ শাস্তি থাকে সেই শাস্তি প্রয়োগ করা যায়, কিন্তু শাস্তির চাইতে বেশি তাকে কিন্তু দেওয়া যায় না। শিক্ষকের জন্য ছাত্রকে যতটুকু অপরাধ করেছে ততটুকু শাস্তি দেওয়া জায়েজ, এর চেয়ে এক চুল পরিমাণও যদি বেশি শাস্তি দেয় কেয়ামতের দিন, যদি দুনিয়াতে ক্ষমা না নেয়,
কেয়ামতের দিন কিন্তু শিক্ষকের থেকে সেটা উসুল করা হবে। সন্তান, সন্তানকে আদব শিক্ষা দেওয়ার হক আছে বাবার, বাবা সন্তানকে শাস্তি দিতেই পারে, কিন্তু শাস্তি দিতে গিয়েও যদি রাগের মাথায় বেশি দিয়ে ফেলে, এমনকি নিজের গোলামের উপরে যদি নির্যাতন করে ফেলে, কেয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা যদি সে স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা না করে, আল্লাহ কিন্তু সেই জুলুম উসুল করার ব্যবস্থা করে নেবেন। তো উমাইয়া খলিফারা হয়তো জুলুম করেছিল, কিন্তু এ বলে তার জন্য বৈধ হয়ে যায়নি যে তাদের সবাইকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করবে, এই অধিকার শরীয়ত তাকে দেয়নি। তো ফলাফল যেটা হলো, প্রথম আব্বাস খলিফা যে হলো মাত্র 30 বছর বয়সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এরপর তার বড় ভাই আবু জাফর মানসুর, সেই আবু মুসলিম খোরাসানি যে তাদের জন্য এত কিছু করলো, বাংলায় একটা প্রবাদ বাক্য বলে যার জন্য করে চুরি সেই বলে চোর। তো সেই আবু মুসলিম খোরাসানিকে তার দরবারে ডাকিয়ে নিয়ে গিয়ে তাকে হত্যা করে তার লাশ কার্পেটের মধ্যে পেঁচিয়ে নদীর মধ্যে ফেলে দিল, এক টুকরো জমিনও তার কপালে আর নসিব হলো না। হাজ্জাজ বিন ইউসুফের কথা তো আমরা সকলে জানি, আজলাম ও হাদিহুল উম্মা বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে, যার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, হাজ্জাজ বিন ইউসুফ তার শাসনামলে 120,000 মানুষকে হত্যা করেছিল, এমনকি জালেম মক্কা মদিনার সম্মান হানিও করেছে, সেখানেও নির্মমভাবে রক্তকাণ্ড ঘটিয়েছে। এমনকি সে প্রথম জীবনে মক্কা মদিনা তায়েফ এবং ইয়ামান এই চার অঞ্চলের নায়েব ছিল আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ থেকে, পরবর্তীতে সেখান থেকে তাকে নিয়ে গিয়ে ইরাকে দেওয়া হয় এবং ইরাক থেকে সে কুফায় চলে যায়, 20 বছর পর্যন্ত সেখানে শাসন কার্য করে। এই ব্যক্তির গুণেরও শেষ নেই। হাজ্জাজ বিন ইউসুফ এমন ব্যক্তি যার তাহাজ্জুদের নামাজও ছুটত না, বড় ইবাদত গুজার ছিল, নারী বলেন, মদ বলেন, জুয়া বলেন, যত খারাপ অভ্যাস আছে এগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, এমনকি কোরআনুল কারিমের মধ্যেও হরকত লাগাইয়েছে এই হাজ্জাজ বিন ইউসুফ। হরকত তো বোঝেন, জবর জের পেশ, এক সময় কোরআনুল কারিমের ছাপার মধ্যে এগুলো থাকতো না, কারণ সবার ভাষা আরবি, তারা জবর জের ছাড়াই বোঝে, কিন্তু পরবর্তীতে এগুলো হাজ্জাজের জমানার মধ্যে হাজ্জাজের উদ্যোগে লাগানো হয়েছে। তো যেই ব্যক্তির এত অবদান, কিন্তু একটা অপরাধ শুধু জুলুম, এই জুলুম তার সকল গুণকে শেষ করে দিয়েছে। আমাদের এই হিন্দুস্তানের মধ্যেও ইসলাম প্রবেশ করার ইতিহাসের সঙ্গেও কিন্তু হাজ্জাজের ইতিহাস সম্পর্কিত, কারণ হাজ্জাজের জমানার মধ্যে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন, ভারতবর্ষের অনেক অঞ্চলে ইসলাম ছড়িয়ে যায়, এমনকি চীন পর্যন্ত মুসলিম মুজাহিদরা পৌঁছে যায়। হাজ্জাজের জামানার মধ্যেই কুতাইবা বিন মুসলিম, মুসা বিন নুসাইর, আরো বড় বড় জগৎ বিখ্যাত সেনাপতিরা সেই জামানার মধ্যে তার অধীনে থেকে ইসলামের সারা দুনিয়ার আলো, ইসলামের আলো ছড়িয়ে দেয়। কিন্তু এই হাজ্জাজ, তার বিরুদ্ধে যারা টু শব্দ উচ্চারণ করেছে কাউকে ছাড়েনি, আব্দুল্লাহ বিন জুবাইর সাহাবি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা ছিলেন, সে আব্দুল্লাহ বিন জুবাইরকেও নির্মমভাবে হত্যা করেছে। তে হাজ্জাজ সর্বশেষ যাকে হত্যা করে তিনি হচ্ছেন প্রখ্যাত তাবেঈ, বড় বুজুর্গ, বড় আলেম সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি, সর্বশেষ তাকে হত্যা করে, এবং তাকে হত্যা করার 40 দিন পর হাজ্জাজ মৃত্যুবরণ করে। তো সাইদ বিন জুবাইরের সঙ্গে তার কথোপকথন থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা আছে, ইতিহাসের বইপত্রের মধ্যে হুবহু উল্লেখিত হয়েছে। যখন সাইদ বিন জুবাইরকে হাজ্জাজের সামনে উপস্থিত করা হয়, হাজ্জাজ তাকে জিজ্ঞেস করে, মান আনতা, আরে তুই কে, ভালো করেই তো চেনে, ঠাট্টা করে উপহাস করে জিজ্ঞেস করে, তুই কে? তিনি বলেন, সাইদ ইবনে জুবাইর, আমি হচ্ছে জুবাইরের ছেলে সাইদ। তখন সে উপহাস করে বলে, বাল আনতা সাকি ইবনে কাসির, আরে তুই কিসের সাইদ, সাইদ অর্থ সৌভাগ্যবান, তুই হচ্ছে কপাল পোড়ার ছেলে, কপাল পোড়া। সে সময় সাইদ ইবনে জুবাইর বলেন, উম্মি আলামু বিসমি মিনকা, আমার মা তোর চাইতে আমার নাম ভালো কি সেটা জানেন, তিনি যেটা রেখেছেন সেটাই আমার নাম। এরপর হাজ্জাজ তাকে জিজ্ঞেস করে, সাকি তান্তা ওয়া সাকি আর উম্মুক, আরে তোর কপাল পুরুক, তোর মায়ের কপাল পুরুক, ওয়াল্লাহি লা উদখিলান্নাকা নারান তালাজ্জা, আমি তোকে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভিতরে প্রবেশ করাবো। কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলেছেন, নারুন তালাজ্জা, জাহান্নাম হচ্ছে এমন আগুন যেটা দাউ দাউ করে জ্বলে। একই শব্দ ব্যবহার করে হাজ্জাজ বলছে, তোমাকে আমি দাউ দাউ করে লেলিহান আগুনের ভেতরে ফেলে সেখানে হত্যা করব। সে সময় সাইদ ইবনে জুবাইর বলছেন, লাউ কুনতু আলামু আন্না লাকা দালিক লাত্তাখাযতুকা ইলাহা, আরে হাজ্জাজ, আমি যদি বাস্তবে এটা জানতামই যে তুই আমাকে জাহান্নামে প্রবেশ করার ক্ষমতা রাখো, আমি তো তোকে ইলাহ মানতাম। এরপর
হাজ্জাজ তাকে বলে, আরে ইয়াবিল মাল, এ আমার খাদেমরা কে কোথায় আছো, ধন সম্পদ আমার সামনে নিয়ে আসো। তারা স্বর্ণরূপার ভান্ডার তার সামনে জমা করে দিল। এটা দেখে সাঈদ ইবনে জুবায়ের বললেন, ইয়া হাজ্জাজ, হে হাজ্জাজ ভালো করে শোন, ইন কুনতা জামাতাহু লিতাত্তাকিয়া বিহি মিন আযাবিন শাদীদ ফানিআমা মা সানাতা, এই যে এত টাকা পয়সা এগুলো যদি এজন্য জমিয়ে থাকো যে এর দ্বারা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, তাহলে অনেক ভালো কাজ করেছো। কিন্তু ইন কুনতা জামাতাহু রিয়ান ওয়া সুমা, আর যদি মানুষকে দেখানোর জন্য গৌরব অর্জন করার জন্য এগুলো করে থাকো, ফাওয়াল্লাহ লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর কসম করে বলছি এই টাকা পয়সা তোর কোনো কাজে আসবে না। এভাবে এক পর্যায়ে কথা হতে হতে তিনি তখন কিবলার দিকে মুখ ফিরানো ছিলেন সাঈদ ইবনে জুবায়ের, হাজ্জাজ তার খাদেমদেরকে বলে, আরে ওর মুখ কিবলার দিক থেকে সরিয়ে দাও, ওয়াজ্জিহুহু লিগাইরিল কিবলা। তখন সাঈদ ইবনে জুবায়ের বলে, আরে তুই আমাকে কিবলার দিকেও ফিরে থাকতে দিবি না, তাহলে শোন, কোরআনের মধ্যে সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে মুখ ফিরাও না কেন সেদিকে আল্লাহ আছে। আরে আল্লাহর ক্ষমতা শুধু পশ্চিমে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ সব দিকে আল্লাহর ক্ষমতা আছে, আরে কোন দিকে আমাকে আর ফিরাবি। এরপর সে তার খাদেমকে আদেশ দেয়, ইতরাহুহু আরবা, যা এটাকে ধরে দূরের কোনো মাটিতে ফেলে দিয়ে আয়। তখন সে কোরআনুল করিমের একটা আয়াত তেলাওয়াত করে, সাঈদ ইবনে জুবায়ের, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরে মাটিতে ফেললে আর কি হবে, আল্লাহ বলেছেন মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে আনবো, পুনরায় মাটি থেকে উঠাবো। এরপর হাজ্জাজ তাকে বলে, আল্লাহু লা আকতুলান্নাকা কিতলাতান মা কাতালাহা আহাদুম মিনান নাস, আমি তোমাকে এমন নির্মমভাবে হত্যা করব যেভাবে পৃথিবীতে কোনো মানুষ কখনো কাউকে হত্যা করেনি। সাঈদ ইবনে জুবায়ের যখন বুঝে ফেললেন তার মৃত্যু নিশ্চিত, তখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কাছে একটাই দোয়া, লা তুসাল্লিতহু আলা আহাদিম মিন বাদি, আমার পর যেন হাজ্জাজ আর কাউকে হত্যা করতে না পারে, আমার হত্যার দ্বারা আপনি তার হাতকে ভেঙে দিন, আমার হত্যার পর যেন সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা বুজুর্গের দোয়া কবুল করে নিলেন, কারণ সেই হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে শত্রুতা পোষণ করে, জুলুম করার কথা বলেননি, মারার কথা বলেননি, শত্রুতা পোষণ করে, আল্লাহ বলেন আযানতুহু বিল হারব, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আর আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধে নামেন তাকে রক্ষা করার মতো শক্তি পৃথিবীতে আর কি আছে। এর কয়েকদিন পরে হাজ্জাজ এক ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে যায়, যে রোগের নামও হয়তো শুনেননি, জামহারিরি। এই জামহারির রোগ হলো তার কলিজার ভেতর থেকে সারা দেহে ঠান্ডা ছড়িয়ে পড়তো, ঠান্ডায় সে কাঁপতে থাকতো, অবস্থা এমন হতো যত কাপড়ে দেওয়া হোক কোনো কাজ হয় না, বাধ্য হয়ে আগুনের জ্বলন্ত কয়লা তার পাশে রাখা হতো, যত কাছে রাখুক তাও কাজ হয় না, এমনকি কখনো এমনও হয়েছে এত কাছে টেনে নিয়েছে তার চামড়া পুড়ে গেছে তাও তার কোনো খবর হয় না। এক পর্যায়ে কবিরাজ ডাকালো, ডাক্তার ডাকালো, যে কি হয়েছে আসলে সমস্যাটা কি, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো পেটের ভেতর কাঁকড়া হয়েছে, তো এখন কাঁকড়া বের করবে কিভাবে, তো ডাক্তার একটা খাদ্যের টুকরা রশি দিয়ে বেঁধে, সে যুগে তো আর এখন এর মতো যন্ত্রপাতি ছিল না, সুতা দিয়ে বেঁধে তার পেটের ভেতর ছেড়ে দেয়, এরপর টান দিয়ে যখন বের করে তখন দেখে পোকা মাকড় কিলিবিলি করছে সেটার সাথে। এভাবে কিছুদিন যখন যায় কোনো চিকিৎসাও কাজ হয় না, ওষুধেও কাজ হয় না, তখন বোঝে এটা তো আল্লাহর আযাব, এমনি তো আর কাজ হবে না, চলে যায় ডাকায় তার দরবারে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে, নাম কিন্তু সবাই শোনার কথা। হাসান বসরিকে ডাকানোর পর তার কাছে বলে যে হযরত আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তার এই করুণ পরিস্থিতি দেখে হাসান বসরি, আল্লাহ তাআলার অন্তর তো নরম থাকে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন। তিনি বললেন, হাজ্জাজ তোমাকে আগেই সতর্ক করেছিলাম, আল্লাহর বন্ধুদের পিছনে পড়ো না, আজকে তোমার যে পরিণতি এটা তোমার নিজের হাতের কামাই, আমার এখানে করার কিছুই নেই। তেভাবে নির্মম ভাবে সে যখন মারা যায় তাকে যখন কবর রাখা হয়, রাখার পর সেখানের কবরের চিহ্নও মিটিয়ে দেওয়া হয়, কারণ তার আশঙ্কা করছিল তার কবর কোথায় আছে, এটা যদি জনগণ বুঝতে পারে কবর থেকে বের করে হয়তো আগুনে পুড়িয়ে মারবে। তার যাজের এত ক্ষমতা, সাহাবিকে মেরে ফেলেছে, তাবেইদেরকে মেরে ফেলেছে, 120,000 মানুষকে মেরেছে, কিন্তু মৃত্যুর পর তার কবরটাও সংরক্ষণ করা সম্ভব হয়নি, এই ভয়ে যে মানুষ কবর থেকে বের করে তার উপর নির্যাতন করবে। সর্বশেষ আর একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। হিন্দুস্তানে এক সময় মোগলদের শাসনামল ছিল, আমরা জানি সকলে, তো মোগলদের একজন বাদশাহ ছিলেন দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম সে তো হিন্দুস্তানে বসে সারা দেশ শাসন করত,
তার এক দোস্ত ছিল জাবেতা খান। জাবেতা খান হলো নজিবউদ্দৌলার পুত্র, গাউসগড়ে তারা থাকত এবং গাউসগড়ের উপর তাদের সেখানে শাসন ছিল। এক সময় এই শাহ আলমকে তার দোস্ত জাবেতা খান তার দুর্দিনে অনেক সাহায্য করেছিল, কিন্তু ক্ষমতার নেশা মানুষকে অন্ধ করে দেয়, যে এক সময় তার বিপদে পাশে দাঁড়ায় তাকেই ভুলে যায়। তো এই দ্বিতীয় শাহ আলম জাবেতা খানের পুত্র গোলাম কাদের রুহাইরা যখন ক্ষমতায়, সে সময় গাউসগড়ে তার বাহিনী আক্রমণ করে, আক্রমণ করেছে এক কথা, কিন্তু গোলাম কাদের রুহাইলাকে যখন সে গ্রেফতার করে তাকে সবার সামনে তার পুরুষত্ব নষ্ট করে দেয়। এরপর তাকে মহিলাদের কাপড় পরিয়ে তার সামনে নাচতে বাধ্য করে। কাকে? জাবেতা খানের পুত্র, যে একসময় তার দুর্দিনে তাকে সাহায্য করেছিল, তার পুত্রের সঙ্গে নির্মম আচরণ করে। তো আল্লাহ তাআলার কি কুদরত, একসময় সে গোলাম কাদের রুহাইলা পুনরায় প্রভাব প্রতিপত্তি পেয়ে যায়। সে দিল্লির উপর আক্রমণ করে, দিল্লিকে পরাভূত করে ফেলে এবং পুরো রাজপ্রাসাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সে সময় সে প্রতিশোধ নিতে আসে, এসে বলে, দ্বিতীয় শাহ আলম, তুমি তো শুধু আমাকে অপমান করেছিলে, আমি শুধু তোমাকে অপমান করব না, যত ধরনের এখানে তোমার পুত্র এবং মেয়েরা কন্যারা যতজন আছে সবাইকে সামনে এনে হাজির করো। যখন তাদেরকে হাজির করানো হলো, সবাইকে তার সামনে নাচতে বাধ্য করলো। বৃদ্ধ বাদশাহ তৈমুর লংয়ের পুত্ররাই মোঘল, একসময় কি প্রভাব প্রতিপত্তি ছিল তাদের, এখন তার চোখের সামনে তার মেয়েরা ছেলেরা নাতি পুতি যা আছে সবাই নৃত্য করছে, সে অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখছে। এতেও সে থামলো না, বাধ্য হয়ে এক পর্যায়ে গিয়ে দ্বিতীয় শাহ আলমকে বুকে লাথি মেরে তাকে নিচে ফেলে দিল। এরপর তার বুকের উপর চড়ে খঞ্জর দিয়ে তার চোখ উপড়ানো শুরু করলো। সে সময় শাহ আলম বলল, আল্লাহর বান্দা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আর যা করো এই চোখ দুটো উঠিও না, কারণ এই দুই চোখ দিয়ে 7 বছর আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করেছি। কিন্তু কাজ হয়নি, তার অন্তরে কোনো ধরনের নম্রতা আসেনি, সে তার চোখ উঠিয়ে ফেলে। যে সময় কাণ্ড ঘটছে সেই সময় তাদের কানে খবর আসে যে মারাঠা সেখানে বেশ ক্ষমতাধর ছিল, এই মোগলদের সাহায্যের জন্য মারাঠারা বাহিনী নিয়ে দিল্লির কাছাকাছি চলে এসেছে। এই খবর শুনে তার সাঙ্গপাঙ্গ যা ছিল তাকে ফেলে সবাই এক একজন এক একদিকে ভেঙে গেল। সে তার ঘোড়া নিয়ে পালানো শুরু করলো, বেশি দূর যেতে পারেনি, তাকে গ্রেফতার করে তাদের যে নেতা ছিল সিন্ধিয়া, সেই সিন্ধিয়ার সামনে উপস্থিত করা হলো। সিন্ধিয়া তাকে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল, তার ব্যাপারে আদেশ জারি করলো, একে বেঁধে পশুর পালের মধ্যে ফেলে রাখবে, আর যখন খাবার দিবে, যতটুকু খাবার দিবে এর সঙ্গে ততটুকু পরিমাণ লবণ মিশিয়ে দিবে। এরপর তাকে গাধার পিঠে উল্টো করে বেঁধে দোকানে দোকানে কয়েকদিন ভিক্ষা করালো। এতেও রাগ প্রশমিত হচ্ছে না, শেষ পর্যায়ে আদেশ করলো যে খুর দিয়ে তার শরীরের গোস্তগুলো কাটবে, তার চোখ উপড়ে ফেলবে, তার নাক কান কেটে ফেলবে। সবগুলো যখন করা হলো, সেই নাক কান চোখ উপহার হিসাবে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছে পাঠিয়ে দিল। এর দ্বারা কি বুঝলাম? আল্লাহ কাউকে ছাড়েন না। প্রথমে যে জুলুম করেছিল আল্লাহ তাকেও শায়েস্তা করেছেন, জালেমের উপর জুলুম যেই ব্যক্তি করেছিল আল্লাহ তাকেও শায়েস্তা করেছেন। তো ইতিহাস থেকে আমাদের এটাই শিক্ষণীয় যে যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কারো উপর জুলুম করে আল্লাহ আসল শাস্তি তো তার জন্য রেখেই দিয়েছেন, যে শাস্তির কথা কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, কিন্তু দুনিয়ার বুকে মাঝে মাঝে আল্লাহ শাস্তিগুলো দেন। আল্লাহ এজন্য শাস্তি দেন না যে আল্লাহ আমাদের অকল্যাণ চান, আরে আল্লাহ কোনো বান্দার অকল্যাণ চান না। আল্লাহ শাস্তি এজন্য দেন যে বান্দা এই শাস্তিগুলো দেখে যেন ফিরে আসে, সে যেন আবারও আল্লাহ তাআলার খাঁটি বান্দায় পরিণত হয়। এজন্য জিলহজ মাস আসছে, আলোচনা ছিল এটা যে জিলহজ মাস আসছে, এই 10টা দিন অনেক গুরুত্বপূর্ণ, আমরা বেশি বেশি আমল করব। শুধু আরাফাত দিনে রোজা রাখা সুন্নত এরকম না, এই সবগুলো দিনে যদি সম্ভব হয় এক জিলহজ থেকে শুরু করে নাই জিলহজ পর্যন্ত আমরা রোজা রাখার চেষ্টা করব, রাতের বেলা নামাজ আদায় করব, আমরা কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করব। এর পাশাপাশি কোনো বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, সেই বান্দার হক আদায় করে তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব। যদি এমন হয় কারো হক নষ্ট করেছিলাম তাকে পাচ্ছি না, অথবা সে দুনিয়াতে নেই, তো সেক্ষেত্রে কি করব? যে সেক্ষেত্রে মুফাসসিরগণ মুহাদ্দিসগণ বলেন যে আসাদাকাতু তাদফাউল বালায়া, সদকা দান সদকা বিপদাপদ দূর করে। তো তার পক্ষ থেকে যদি আমি দান সদকা করি, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে খুশি করে দেবেন কিয়ামতের দিন, আর আল্লাহ তাআলা আমার মুক্তির ব্যবস্থা করে দেবেন। এজন্য বিকল্প পন্থা হচ্ছে এটা যে কারো হক যদি আদায় করতে নাই পারি, আমার ধরা শব্দের বাইরে এটা, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে সদকা করা। তবে সদকার ক্ষেত্রে উত্তম হচ্ছে গোপনে সদকা করা। হাদিসের মধ্যে আছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিন তার ছায়া স্থান দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে 1 শ্রেণী হলো এমন ব্যক্তি যে এমনভাবে দান করে যে ডান হাত দিয়ে দান করলে বাম হাতেরও খবর থাকে না।
এজন্য সবার সামনে দান করা উত্তম না গোপনে দান করা উত্তম? এজন্য চেষ্টা করব আমরা সকলের হক আদায় করতে, আর যাদের তা আদায় করা সম্ভব না তাদের নিয়াত করে আমরা এই দিনগুলোতে বেশি বেশি সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।